অবশেষে আর্জেন্টাইন ক্লাব সোলদা মায়োর সাথে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তৃতীয় বিভাগের এই ক্লাবটির হয়ে মাঠে নামবেন জামাল, খেলবেন প্রিয় ৬ নম্বর জার্সি পরেই। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ক্লাবে খেলতে পেরে গর্ব অনুভব করছেন জামাল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমনটাই বলেছেন জামাল ভুঁইয়া। আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই সময়। সামাজিক মাধ্যমে এমন ক্যাপশনের পর নতুন ক্লাবের মেডিকেল চেকআপের ভিডিও পোস্ট করেন জামাল ভুঁইয়া। তখনই বোঝা গিয়েছিল আর্জেন্টাইন ক্লাবে জামালের খেলা নিয়ে সকল নাটকীয়তার অবসান হতে চলেছে। অবশেষে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোলদা মায়োর সাথে চুক্তি স্বাক্ষর করলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। চুক্তি স্বাক্ষর করতে এসে নতুন লক্ষ্য নিয়ে কথা বলেন জামাল, যেখানে তার নতুন ক্লাব সোলদা মায়োকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার কথা বলেন জামাল ভুঁইয়া। আমি এক্সপিরিয়েন্স দিতে পারি, তারপরে আমার তো ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক আছে, তো এই সব দিতে পারি, নতুন এনার্জি দিতে পারি, আর আশা করি সোলদা মায়ো আরেকটা লেভেল আমরা একসাথে যাইতে পারি। চুক্তির বিস্তারিত এখনও কোনো পক্ষই জানায়নি, তবে গণমাধ্যমের খবর দেড় বছরের জন্য আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটিতে যোগ দিয়েছেন জামাল। প্রতি মাসে তার পারিশ্রমিক $13,000, খেলবেন প্রিয় ৬ নম্বর জার্সি পরেই। আমি আশা করি আমাকে ফলো করেন, আমার জার্নি ফলো করেন, আমি আশা করি আই উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ দ্য বেস্ট পসিবল ওয়ে। বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ক্লাবে খেলতে পেরে গর্ব অনুভব করছেন বলেও জানালেন জামাল ভুঁইয়া। আর্জেন্টাইন ক্লাবটির অফিসিয়ালের কথা দোভাষীর মাধ্যমে শোনেন জামাল। ক্লাবের পক্ষ থেকেও জামালের উদ্দেশ্যে দেয়া হয়েছে বিশেষ বার্তা। তবে জামাল ভুঁইয়া আর্জেন্টাইন লিগে খেলার কারণে সমস্যায় পড়তে হতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। জাতীয় দলের প্রয়োজনে আর্জেন্টিনা থেকে দেশে ফেরার বিমান ভাড়ার খরচ বহন করতে হবে বাফুফেকেই, যা নেহায়েত কম নয়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।